এবারের পুজো নিয়ম নর্মাল। কলকাতা হাইকোর্টের রায়ে একদিকে যেমন দর্শক শূন্য ছিল পুজো মণ্ডপ, তেমনি ভাষণেও জারি করা হয়েছিল নানা নিষেধাজ্ঞা। শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। তাই আদালতের রায় মেনেই মায়ের বিসর্জন দিলেন পুজো উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ যেভাবে নিয়ম মেনে শারদীয় উৎসব পালন করলেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন পুর সমন্বয়কারী তথা এলাকার কাছের মানুষ কাজী মানুষ রামকৃষ্ণ পাল। সে সঙ্গে তিনি ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তার জন্যই এবার আরম্ভ পূর্ণ হবে না হলেও নিয়ম নীতি মেনে মায়ের আরাধনা করা গেছে। এদিন রামকৃষ্ণ পাল বলেন, এবারে পুজো শুধু মাস্কে ঢেকেই চলে গেল, তাই আগামী বছর যাতে মহাধুমধামে মায়ের আরাধনা করা যায় তার জন্য প্রার্থনা করলেন তিনি। যে নির্দেশ যারা সার্বজনীন পুজো করেছে বা যারা বাড়িতে পুজো করেছে, ভাষণের ব্যাপারে সম্পূর্ণ প্রোটোকলটা তারা মেনেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে তিল ধরা জায়গা থাকতো না, মানুষ চারদিকে ভিড়, এদিকে চারদিকে পাবলিকের ভিড় ব্যাপকভাবে, কিন্তু এখন ভাষণ অনবরত হচ্ছে কিন্তু লোক নেই, দেখারও লোক নেই। আর ভাষণে যারা একদম সম্পূর্ণ প্রোটোকল মেনে চলছে, আমি সরকারের নির্দেশ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ, সার্বজনীন পুজো কমিটি এবং বাড়িতে যারা দীর্ঘকাল ধরে পুজো করছেন ভাষণ দেন, এবার সব নির্দেশ প্রোটোকল মেনেই তারা ভাষণ দিচ্ছে। আমি যারা বিসর্জন দিচ্ছেন আজকে বা গতকালও দিয়েছেন আপনাদের চ্যানেল মাধ্যমে, সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। তারা যাতে আগামী দিনে সুস্থ এবং সবল থাকে, আর মায়ের কাছে আমরা এই শেষ মুহূর্তে প্রার্থনা, মা যেই রোগ আমাদের দিয়েছেন সেই রোগ এখান থেকে সরিয়ে নিন, আমরা যাতে বাংলা ভারত তথা সারা বিশ্বের মানুষ সুষ্ঠুভাবে চলতে পারি, এটা আমাদের আশীর্বাদ করুন, এটা আমাদের প্রার্থনা। আর আজকে এই পুজো আচ্চা নিয়ে সাম্প্রদায়িকতা রূপ দিচ্ছে, তারাও যেন মায়ের কাছে প্রার্থনা করবো এই সাম্প্রদায়িক দল এখান থেকে যেন চলে যায়, কারণ আমরা হানাহানি চাই না, আমরা বাংলার মানুষ, সর্বধর্ম সমন্বয়ে আমরা যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।